আসসালামু আলাইকুম আমি রাতুল আছি আপনাদের সাথে এবং ওয়াল্টন কিছুদিন আগে বাংলাদেশের মিড রেঞ্জ মার্কেট একটা ব্র্যান্ড নিউ স্মার্টফোন লঞ্চ করে উইচ ইজ ওয়াল্টন নেক্সট জি এন টোয়েন্টি সিক্স তো সেটার একটা ব্র্যান্ড নিউ কালার আজকে আমাদের স্টুডিওতে রয়েছে এবং এটা হচ্ছে তাদের রেজার ব্লু কালার এবং ফোনটা আমরা একেবারেই সম্প্রতি হাতে পেয়েছি সো আজকের ভিডিওতে আপনাদের সাথে এর আনবক্সিং এবং আমাদের ফার্স্ট ইমপ্রেশন এই নতুন কালারে সেটা শেয়ার করবো পাশাপাশি এই ফোনটা যেহেতু আমার চ্যানেলে এখনও রিভিউ করা হয়নি সো এটা আমার কাছে ফার্স্ট ইমপ্রেশন কেমন লাগবে সেটাই মূলত জানাবো আজকের ভিডিওতে সো আর দেরি না করে চলুন শুরু করা যাক হ রাইট তো ঝটপট আমরা আনবক্স করে ফেলি ফোনটা এবং এটাতে আমি এক্সপেক্ট করছি যেহেতু বাজেট রেঞ্জের ফোন সো এটাতে মোটামুটি বক্সের মধ্যে আপনারা সকল অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন সি আসলে কী কী থাকে বক্সের তো এই হচ্ছে আমাদের বক্সের ভিতরে আরেকটা বক্স এবং এখানে এনইএক্স জি লেখা তো বক্সটা ও এখানেও আবার থাকতে হবে ওকে দেখো ওকে তো বক্সটা ওপেন করে প্রথমে আমরা একটা ইনভেলপ পাচ্ছি যার ভেতরে সম্ভবত কিছু পেপার ওয়ার্ক সেমিজ্যাকশান টুল আর একটা সিলিকান কেস রয়েছে ইয়া এটা একটা সিলিকান কেস এবং এটা বেসিক্যালি ট্রান্সপারেন্ট কেস যেটা আপনার ফোনের বেসিক প্রোটেকশানে কাজে লাগবে দেন আমরা পাচ্ছি একটা স্ক্রিন প্রোটেক্টার যেটা একটু আগে বলছিলাম যে বাজেট রেঞ্জের ফোনে কিনতে থাকুন আমরা বক্সের ভেতরে সকল এক্সেসরিজ পেয়ে যাই তো এটার মধ্যে আমরা একটা স্ক্রিন প্রোটেক্টার ইনক্লুডেড পাচ্ছি যেটা আমি বলবো আউট অফ দ্য বক্স বেশ পজিটিভ একটা জেস্টার আর এর নিচের কম্পার্টমেন্টে আমরা পাচ্ছি স্মার্টফোনটা যেটা আপাতত আমরা একটু সাইডে রেখে দিই দেখি বক্সের ভেতরে আর কি থাকছে ওকে তো এখানে রয়েছে একটা এইটিন ওয়াটের চার্জার এবং একটা ইউএসবি এ টু সি কেবল তো এই ছিল বেসিক্যালি বক্সের এবার আমার একটু ফোনের দিকে নজর তো এই হচ্ছে আমাদের ফোন যেটা রেজার ব্লু কালারের এবং এই কালারটাই সম্ভবত থেকে বেশি সুন্দর আমার কাছে যেটা মানে অনলাইনে দেখে মনে হয়েছে ইউ গো ওকে তো যেটা বলছিলাম যে এই কালারটা কিন্তু পার্সোনালি আমি অনলাইনে যখন দেখেছি তখন আমার কাছে বেশি অ্যাট্রাকটিভ লেগেছে এবং এর যে ক্যামেরা মডিউলটা সেটা কিন্তু মানে একটা প্রিমিয়াম ফোনগুলোর যে ভাইব সেটা কিন্তু দিচ্ছে পাশাপাশি এই ডিজাইন আমরা দেখেছি অন্যান্য অনেক ফোনে আই হোপ আপনারা রিলেট করতে পারছেন তো চলুন ঝটপট একটু এটা সেট আপ করে ফেলা যাক এবং দেখা যাক ওভারঅল ফোনের কী অবস্থা আচ্ছা সেট আপে যাবার আগে এই ফোনটার যে ফ্রন্টের ডিসপ্লে এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা একটা কার্ভ রয়েছে এই বাজেট রেঞ্জের ফোনগুলোতে সাধারণত কিন্তু একেবারে ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হয় বাট এটাতে একটা ছোট্ট কার্ভ রয়েছে টু পয়েন্ট ফাইভ টাইপের কার্ভ যেটা আমার কাছে মনে হয় যে মানে এই বাজেট রেঞ্জের যে ইউজারদেরকে কিন্তু একটা প্রিমিয়াম ফিলিং দেবে আর পাশাপাশি এখানে আপনারা যেই সাইড বাম্পার পাচ্ছেন এটা একেবারেই এখনকার যে টিপিক্যাল ডিজাইন ল্যাঙ্গুয়েজ আমরা দেখি যেটা একটু বক্সিয়ার শেপের সেরকম আর রেয়ারের পার্টটা তো বললামই এটাতে আপনারা একটা আর্টিফিশিয়াল লেদার এলাইক একটা ফিল পাবেন পাশাপাশি এখানে একটা মানে একটু জুয়েলারি টাইপের একটা ডিজাইন দেওয়া হয়েছে পাশাপাশি এর যে ক্যামেরা রিং সেটা কিন্তু গোল্ডেন কালারের মানে এই মাঝখানের এক্সেন কালারের সাথে মিলে মোটামুটি বেশ প্রিমিয়াম লুকিং একটা ডিজাইন ল্যাঙ্গুয়েজ কিন্তু এই ফোনটাতে দেওয়ার চেষ্টা করেছে আর প্রাইসের কথা যদি বলি এই ফোনটা মূলত আপনারা দুটো কালারে পাবেন যেটা একটা হচ্ছে মিরোর ব্ল্যাক আর একটা আমার রেজার ব্লু এবং দুটার মধ্যে একটু প্রাইসে পার্থক্য রয়েছে মিরোর ব্ল্যাক যে ভার্সনটা সেটার দাম হচ্ছে পনেরো টাকা আর আমার হাতের যে রেজার ব্লু কালার এটার দাম ষোলো হাজার দুইশো টাকা আর হ্যাঁ এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে এই ফোনগুলোর সাথে কিন্তু ভ্যাট ইনক্লুডেড অর্থাৎ আপনাকে এক্সট্রা ফোন কেনার সময় যে ভ্যাটটা প্রোভাইড করতে হয় অফিসিয়াল ফোনের ক্ষেত্রে সেটা এটাতে ইনক্লুডেড রয়েছে সো এক্সট্রা ভ্যাট আপনাকে দিতে হবে না হাইট তো আমাদের সেট আপ ডান এবং আমরা এখন ফিঙ্গার প্রিন্ট সেট আপ করছিলাম এবং এটাতে কিন্তু ফিঙ্গার প্রিন্ট আপনারা পাচ্ছেন এর যে পাওয়ার বাটন সেটাতে এমবেডেড যেহেতু এটাতে আইপিএস ডিসপ্লে রয়েছে এবং ফোনটার যে স্পিড অ্যান্ড সেটা আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে ফিঙ্গার প্রিন্টের কোনো রকম মিস্টার্জ বা আদার ইস্যু ফিল করিনি এজ ইউ ক্যান সি একেবারে ধরলে সাথে সাথে আনলক হয়ে যাচ্ছিল ফোনটা আর আয়ো পোর্টস হিসেবে এতে আপনারা মোটামুটি সব কিছুই পাচ্ছেন ইনক্লুডিং থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক পোর্ট তাছাড়া বটমে টাইপ সি পোর্ট রয়েছে তবে আনফর্চুনেটলি এই ফোনটাতে কোনো ডুয়েল স্টির স্পিকার কিন্তু আপনারা পাচ্ছেন না যেটা এই বাজারের অফিসিয়াল অনেক ফোনে আমরা দেখি দেন আসের ডিসপ্লে এবং এই ফোনটাতে আপনারা সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চের একটা এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে পাচ্ছেন যেখানে পাঞ্চল কাট আউট রয়েছে আর বেজেলের কথা যদি বলি তিন দিকের বেজেল একটু কিছুটা থিকার সাইডে আমি ফেলবো আর বটম চিনটা আমার মনে হয় একটু বেশি বড় হয়ে গেছে বাট এমনিতে ডিসপ্লে কোয়ালিটি বেশ ভালো লাগছে সোফার দেখে নাইনটি হারজ্রেডের ডিসপ্লেতে কালার যে খুব বেশি ওয়াশ আউট লাগছে ব্যাপারটা এরকম না ওভারঅল ভিউইং অ্যাঙ্গেলও বেশ ভালো আর তাছাড়া টাচ ক্লিয়ারেন্সিও আমি ওভাবে ফিল করছি না সোফার কারণ ওয়াল্টারের ফোনগুলোতে রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি তারা সফটওয়্যারে কিন্তু বেশখানে একটা জোর দিচ্ছে এবং এতে আপনারা আউট অফ দ বক্স অ্যান্ড্রয়েড ফোরটিন পাচ্ছেন যার ওপরে রয়েছে ওয়াল্টনের ডোডি ও তো এটা একেবারেই সিম্পলিফাইড একটা ইউআই বলতে পারেন আপনারা খুব বেশি মানে ব্লুটুয়ার অ্যান্ড আদার স্টাফ এখন আসে না প্রি ইনস্টল অ্যাজ ইউ ক্যান সি ইউআইটা কিন্তু মোটামুটি ক্লিন এবং গুগলের যে প্রি ইনস্টল অ্যাপ শুধু সেগুলো আপনারা দেখতে পাবেন দুই একটা অ্যাপ ছাড়া বাট যেগুলো আসে সেগুলো আপনারা চলে আনইনস্টল করে ফেলতে পারবেন আর যে কোনো ফোনের সফটওয়্যার এক্সপিরিয়েন্স বেটার করতে অবশ্যই ভালো একটা হার্ডওয়্যার দরকার তো এখানে আপনারা যেই প্রসেসারটা পাচ্ছেন সেটা হচ্ছে ইউনিসকের টি সিক্স ওয়ান সিক্স পাশাপাশি এতে এইট গিগাবাইট র্যাম রয়েছে আর ইন্টারনাল স্টোরেজ যেটা ইউএফএস টু পয়েন্ট টু সেটা হচ্ছে ওয়ান টোয়েন্টি এইট গিগা বাট এতে আপনারা স্টোরেজ এক্সপ্যান্ড করতে পারবেন আপ টু ফাইভ হান্ড্রেড অ্যান্ড টুয়েলভ গিগাবাইট মাইক্রো ডি কার্ড দিয়ে আর ক্যামেরার ক্ষেত্রে রেয়ারে আমরা তিনটা ক্যামেরা সেন্সার দেখতে পাচ্ছি বাট বাকি দুটো সম্পর্কে ইনফরমেশন অত ক্লিয়ার না মেন ক্যামেরাটা ফিফটি মেগা পিক্সেলের এআই ক্যামেরা যেটা ওয়াল্টন বলছে আর ফ্রন্টে আপনারা পাচ্ছেন এইট মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা যেটা দিয়ে আমরা টুকটাক এই ইনডোর কন্ডিশনের ছবি তুলেছি যার রেজাল্ট আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এর রেজাল্টগুলো সত্যি বলতে খুব বেশি ওয়াও লেগেছে সোফার ইউজ করে এমনটা আমি বলবো না আপনারা স্ক্রিন টোন মোটামুটি ভালো এবং হোয়াইট ব্যালেন্স সাধারণত তো এই ধরনের কন্ডিশনে মানে নেইল করাটা একটু কষ্টসাধ্য তো সেটার উপর ডিপেন্ড করে বেসিক্যালি আপনার স্কিন টোন কেমন হবে তো সেটা ওকে এই টাইপের রেজাল্ট আমাদেরকে দিয়েছে আর এই হচ্ছে সেলফি ক্যামেরার রেজাল্ট বাট একটা বাজেট রেঞ্জের ফোনে সাধারণত যেই জায়গাতে কম্প্রোমাইজ একেবারেই থাকে না তা হলো ব্যাটারি লাইফ এবং এই ফোনটাতে আপনারা ফাইভ থাউজেন্ড মিলিয়াম প্যারের ব্যাটারি পাচ্ছেন যেটা এখন আপনারা বলতে পারেন অনেকটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড এবং এইটিন ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে এগেইন এখানেও আমার মনে হয় যে আরেকটু ফাস্টার চার্জিং হতে পারতো বাট যেহেতু এর যে প্রসেসার সেটা অনেক বেশি হেভি পাওয়ার কনজিউমিং না সো এর ফাইভ থাউজেন্ড ব্যাটারি ইজিলি দুই দিনের মতো ব্যাটারি লাইফ দেবে এমনটা এক্সপেক্ট করা যায় দেন কেমন এটা আসলে একদিনে ইউজ করে বলাটা মুশকিল তো সেই জন্য অবশ্যই ফুল রিভিউ পর্যন্ত ওয়েট করতে হবে আপনাদেরকে বাট সো সোফার এই ফোনটা আনবক্সিং এর পর আমার কাছে যেটা মনে হয়েছে যে এটার সব থেকে স্ট্রং পয়েন্ট হচ্ছে ডিজাইন স্পেশালি আমার যে রেজার ব্লু কালার এই কালারটাতে কারণ এটা কিন্তু দেখতে সত্যি খুবই প্রিমিয়াম এবং এই বাজেট রেঞ্জের যে কোনো ফোনের সাথে আপনারা কম্পেয়ার করলে দেখবেন যে এটা কিন্তু একটু স্ট্যান্ড আউট করে সেগুলোর তুলনায় যদিও ফ্রন্টে আসলে আপনারা কিছুটা বড় সড়ো বেজেল পাবেন বাট এর যে এটার কারণে কিন্তু গেইন একটু অপটিক্যাল ইলিউশন হয় যে ফোনটা একটু হায়ার ফোন তো সব মিলিয়ে ওয়াল্টনার এই নেক্সট জি এন ফোনটা মানে সোফার ওকে টাইপের এখনো আরো ব্যবহার করে হয়তো বুঝতে পারবো কেমন রিকামেন্ড করার মতো কিনা তো সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ